অতো বড় বাড়ির ছেলে জানিস আর বাড়ির ছোট জামাই তাকে একটু খাতির যত্ন না করলে হয় আ মা বলছিলাম তুই আর এসব কি করে জানবি কখনো তো চোখেই দেখলি না এসব কপাল করে একখানা শ্বশুর বাড়ি পেয়েছিস আর একখানা বউ পেয়েছিস বেকারাও তো ভোর ভোর বেরোবে হ্যাঁ তা তো যাচ্ছেই তা দেখ বাবুর আবার কবে ফিরে আসে ওরা তো বাপের বাড়ি যাওয়ার জন্য একেবারে উদগ্রীব হয়ে আছে একজন তো বলেই ফেললে দিন কয়েক গিয়ে ওখানে না থাকলে মা ভারী কষ্ট পাবে সে দেখো মা এখন নতুন নতুন বিয়ে হয়েছে একটু হবে আমার তো মনে হচ্ছে আরো অনেক কিছুই হবে চোখের সামনে দিয়ে একজন তো শার্ট প্যান্টলুন পরে বেরিয়ে গেল কি বেশে আবার ফিরে আসবে সেটাই দেখ বয়েরা সব বাপের বাড়ি যাবে বলে উসকুস করছে মায়ের তাতে রাগ আপত্তি ওদিকে দেখো রাজুটা আসবে বলে কিন্তু খুব আনন্দ শুধু কাকার মতো প্যান জুড়বো শুনছো শুনছো বড় বউ তোমার মেয়ের কথা শুনছো বলে কিনা আমি সেজো কাকার মতো প্যান্ট সীতায় আজি মোর কেমনে গেল খুলি জগৎ আসি সীতা পড়েছে কোলাকুলি ধারায় যত আছে মানুষ এটা কি হ্যাঁ কি এটা কবিতার বই আমাকে দাও এটা কোথ থেকে আমদানি হলো আমার বই তোমার বই কোথ থেকে এলো সেটা তোমাকে জানতে হবে মে যাব ফেরত দাও বইটা বলবে না না বলবো না বলবে না থাকতো না বই ও বইয়ের এক কানা পাতাতেও যদি কিছু হয় মে যাব কিন্তু কুরুক্ষেত্র করবে কে দিয়েছে এভাবে মেজ বউয়ের কাছ থেকে জানতে পারবে তো কিছু ঠিক আছে দেখা যাক জানতে পারি কিনা এই তো রানাধিকা ভগিনী শ্রীমতী সুবর্ণলতা দেবীকে স্নেহপহার তাই প্রাণের ভ্রাতাটি কে দেখতে পাচ্ছ না মেয়ে মানুষের হাতের লেখা বইখানা ফেরত না দিলে কিছুই বলবো না জয়া দিদি দিয়েছিল রাঙাদার বউ হ্যাঁ রাঙাদার বউ দিয়েছিল না নিজে রাঙাদা দিয়েছিল মরে যাওয়া মানুষকে নিয়ে এমন নোংরামি করো না এই কথা কইলেই তখন নোংরামি এই যে তলে তলে রসে রাতার প্রদান চলছে কতকাল ধরে অনেক কাল আর কি কি এসেছে শুনি যা যা এসেছে তা তো চোখে দেখতে পাবে না মানে যদি বলি এক টানা বিরাট বড় জানালা এসেছে দূরবীন যন্ত্র এসেছে ঝকঝকে আলো এক মন হাসি এসেছে কি করবে মজা করছো না এসব এসেছে শালা বলে না গেটি সত্য শালা কোনো উপকারে নেই খালি অপকারে আছে শালা চুপ করো একদম চুপ করবে তারা ছিল বলে কাগজ কানা হাতে পেয়ে আজ কি কিছু না তাদের দ্বারা কি উদ্ধারটা হয়েছে আমরা একবার শুনি যা উদ্ধার হয়েছ তা মানবার মতো মন তোমাদের নেই